শাহুদ, এটি যে ওয়াজুদ, ওয়াজুদ কখনো শাহুদকে ধরতে পারে না। বাবাজি একটু দোষী পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়িদিনা ওয়া নবিয়ানা। ঘরের নকশাটি কাগজ আসার আগে কোথায় ছিল বলতে পারো ইঞ্জিনিয়ার স্যার? এখানে কর্নেল আতাউর রহমান ও ইঞ্জিনিয়ার, এখানে কফিলউদ্দিন ইঞ্জিনিয়ার, আরো অনেক ইঞ্জিনিয়ার থাকবে। তোমাদের কাছে যদি প্রশ্ন করি, তোমরা ব্লু প্রিন্ট কাগজের মধ্যে একটি সুন্দর ঘর করার আগে ওই ঘরটি কোথায় ছিল বলতে পারো কি? তখন তোমাদের খেয়ালের মধ্যে ওই ঘরটি ছিল, তোমাদের চিন্তার মধ্যে ওই ঘরটি ছিল, যেটিকে তোমরা যখন ইচ্ছা করলে তখন চিন্তাটিকে নকশায় এনে ব্লু প্রিন্টে সাজিয়ে দিলে, এটি নয় কি? আল্লাহ যখন নিজেকে ভালোবাসতে চাইলেন, ভালোবাসার রূপটি দেখতে চাইলেন, কিভাবে চাইলেন সেটি তিনিই জানেন। যেভাবে তিনি দেখতে চেয়েছিলেন সেইভাবে কুন বলার সঙ্গে সঙ্গে সেইটি প্রকাশ হয়ে গেল, এবং পৃথিবীর মধ্যে যেখানে যার আল্লাহর ইচ্ছা, যেখানে যেটা ছিল ঠিক সেইখানেই সেটা হয়ে গেল। চাঁদের জায়গায় সূর্য হলো না, সূর্যের জায়গায় নক্ষত্র হলো না, নক্ষত্রের জায়গায় কোনো প্ল্যানেট হলো না, প্ল্যানেটের জায়গায় কোনো পাহাড় হলো না, পাহাড়ে জায়গায় কোনো গাছ হলো না, জমির জায়গায় আসমান হলো না, আসমানের জায়গায় জমিন হলো না, যেখানে তার ইচ্ছা ছিল ওই আরাদা সেই আন, এর আদা যেমনটি তার ছিল ঠিক তেমনিটি হয়ে গেল। এটি হলো কুন ফায়াকুন। আর তোমাদের সাধনা, তোমাদের ইবাদত তখনই প্রতিফলিত হবে, তখনই নূরানি তার মধ্যে আসবে যখন তোমরা এই ব্যাপারটি বুঝতে পারবে, এই জিনিসটি বুঝতে পারবে। বুঝতে তো পারছই, তবে করছো না কেন? আমার তোমার পৃথিবীর আউয়াল ও আউয়ালিন ও আখিরিন নবী হুজুর আহমদী মুস্তাফা মুহাম্মদী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন এই কারণেই হয়েছিল। এরপরে কোন নবী আসবে না, কোন রাসূল আসবে না, লা নবিয়্য মিন বাদি, আমার পরে কোন নবী নাই। বলুক না, যে যাই বলার ইচ্ছা তাকে বলুক, কাদিয়ানিরা সামনে আসে না, বলতে পারবে না যে পরে কোন নবীর আগমনের কোন আশঙ্কা আছে, কারণ খাতামান নবিয়্যিন ওখানে বলা হয়েছে। এবং তোমরা ভালো করেই জানো যে নবী না হয়ে কোনো কেউ রাসূল হতে পারে না। নবীর নিজের ধর্ম থাকে না, নিজের দিন থাকে না, তার আগে যিনি এসেছিলেন তার ধর্মের উপরে নবী থাকেন। রাসূলের নিজস্ব ধর্ম থাকে, রাসূলের নিজস্ব কিতাব থাকে, রাসূলের নিজস্ব ধর্ম থাকে। এবং আতমান তো আলাইকুম নেমতি বলে তাফসীরে জালালাইন এক কথায় শেষ করে দিয়েছে যে আতমান তো আলাইকুম নেমতি রেসালতের জন্য বলা হয়েছে, যে আজকে আমি তমাম করে দিলাম এ হাবিব তোমার উপরে রেসালত। তাফসীরে মাজহারি, তাফসীরে কাশাফ, তাফসীরে বাইজাবি, যে কোনো তাফসীর দেখতে পাওয়া যায়, মা কান মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ও খাতামান নবিয়্যিন। নবুয়ত যখন শেষ হয়ে গেল তো রাসূল আসার প্রশ্নই আসে না, নবুয়তে পরে রেসালত আসবেই না। নবুয়ত যখন শেষ তারপরে তো রেসালত আসতে এমনিই পারে না। তা আমি বলছিলাম, আমি ওই প্রসঙ্গে যাচ্ছি না, আমাদের প্রিয় হাবিব রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার বুকে মনুষ্যত্বের বিস্তার, মনুষ্যত্বের সবক লেসন এবং আল্লাহর সান্নিধ্য লাভের পন্থা কি, এইটি শেখাবার জন্য, মানুষকে মানুষ বানাবার জন্য, মানুষের মধ্যে র্যাশনালিটি অ্যান্ড অ্যানিমালিটি দুই গুণ পাওয়া যায়, সিফাতে হাইওয়ানি এবং সিফাতে মালাকুতি, দুইটি জিনিস
মানুষের মধ্যে পাওয়া যায়, কিভাবে আমার উম্মতের মধ্যে থেকে অ্যানিমালিটি বাদ দিয়ে শুধুমাত্র তারা যেন র্যাশনালিটি নিয়ে আল্লাহর সান্নিধ্য লাভ করতে পারে, যার জন্যই তিনি প্রচেষ্ট ছিলেন, চেষ্টা করে গেছিলেন, সবাক দিয়েছিলেন যে তোমরা কাউকে মন্দ বলবে না, কাউকে খারাপ বলবে না। আজ পৃথিবী বলতে পারবে না যে অন্য যে কোনো ধর্মের মধ্যে স্ত্রীদের যে মর্যাদা, নারীদের যে মর্যাদা ইসলাম দিয়েছে, এই নারীদের মর্যাদা আমার চ্যালেঞ্জ নট অনলি ইন বাংলাদেশ, আমার ওয়ার্ল্ডকে আমি চ্যালেঞ্জ করতে পারি। জোনপুরি বলছে যে নারীদের মর্যাদা ইসলাম যা দিয়েছে অন্য কোন ধর্ম দিতে পারেনি। আজ পর্যন্ত হিন্দু ধর্মের মধ্যে মেয়েরা ধর্মগ্রন্থ ছুঁতে পারবে না। আপনারা এটা কি জানেন? ধর্মগ্রন্থ মুখস্থ পড়তে পারবে, ধর্মগ্রন্থ মেয়েরা ছুঁতে পারবে না। আমাদের মধ্যে ছোঁয়া দূরের কথা, বুকে লাগিয়ে আমার মা বোনেরা বুকে লাগিয়ে শুয়ে থাকে, মাথায় দিয়ে ঘুরে বেড়ায়, ভেতরে হিফ করে কোরআনের হাফেজ হয়ে ঘুরে বেড়াচ্ছে। এর মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, কোনো নুমানিয়ত নাই। আরো যে নারীদের শিক্ষা, নারীদের মর্যাদা ইসলাম যা দিয়েছে, যেমন মেয়েদেরকে অধিকার দেওয়া হয়েছে, সেই অধিকার যা স্বামীদেরকে দেওয়া হয়েছে, যদিও আর রেজাল কওয়ামুন আলা নিসা, এটা আধিপত্য অবশ্যই আছে। আজ নারীদেরকে বিকৃত তর্জমা করে, বিকৃত ভাষণ দিয়ে ইসলামের কথা বলে নারীদের আজ পুরুষের কাঁধের সঙ্গে কাঁধে মিলিয়ে দাঁড় করিয়ে দেওয়া হচ্ছে। আমি বলছি না যে ঘরের মধ্যে আটে কাটে বন্ধ রাখো নারীদের, আমার মা বোনেরা আটে কাটে বন্ধ থাকবে, আমি এ বলছি না। কেন যুদ্ধের মাঠে উম্মুল মুমিনিনরা যাননি, সেবা শুশ্রূষা করেননি, মরহম পট্টি, যার জন্যই আমাদের আপনাদের হাবিব হুজুর জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীদের পর্দার জন্য বলেছিলেন কি জানো, কোন নারীর বেপর্দা হয়ে কোন নারী যেন পুরুষের সামনে না আসে, না হলে অজান্তে একটি আকর্ষণ হয়ে যাবে এবং সেটি হবে গুনাহ। যতটুকু মর্যাদা দেওয়া হয়েছে ততটুকু আপনাদের মর্যাদা তাদের দিতে হবে। তাদেরকে এতটাই স্বাধীনতা দিতে পারা যাবে না যার জন্য সমাজ নষ্ট হয়ে যায়। যখন একটি সমাজ নষ্ট হয়ে যাবে, সমাজের নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে সেই দেশটি নষ্ট হয়ে যাবে। দেশটি যখন নষ্ট হয়ে যাবে, সেই দেশের যে প্রভাব, সেই প্রভাবটি অন্য দেশের উপরে পড়বে ধীরে 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 ধীরে। সম্পূর্ণরূপে একটি সেই ফুলের বাগান, যে বাগানটিতে ফুল ফুটিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইট পাথর খেয়ে মাথায় ইটের পাথরের মার পড়ে যাচ্ছে, মাথার পবিত্র খুন বয়ে পায়ের তলা থেকে পায়ের ছাপ রক্তের পড়ে যাচ্ছে, কিন্তু জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য প্রচার করতে দ্বিধাবোধ করছেন না। তোমরা কি চাও কি যে বাগানটিতে ফুল ফুটিয়েছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেই ফুলগুলিকে তোমরা দলিত মলিত করে দাও, সেই ফুলগুলিকে তোমরা মিসমার করে দাও, সেই ধর্মকে তোমরা নষ্ট করে দাও? একবার চেয়ে দেখো তো কত বড় উদার মনে তিনি মানুষ ছিলেন। তোমরা রিভেঞ্জ নাও, তোমরা প্রতিশোধ নাও। যখন ফাতাহ মক্কার পরে খবর কি তোমরা নিয়েছিলে একবার, কে ফাতাহ মক্কার পরে যে সময় কয়েকটি মাত্র সাহাবীকে নিয়ে মক্কার মধ্যে যখন প্রবেশ করছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেন যে
মক্কা খালি, মক্কার মধ্যে লোক নাই, গেল কোথায়? একটি বুড়ি চলে যাচ্ছিল একটি গাঁঠরি মাথায় নিয়ে। বুড়িকে জিজ্ঞেস করলেন, হুজুর মা কোথায় যাও? বুড়ি চিনতে পারলেন না। বুড়ি বললেন, বাবা তুমি কোথায় যাও এতগুলো লোককে নিয়ে? তুমি জানো না মক্কা ফাতা হয়ে গেছে, মুহাম্মদ জয় করে নিয়েছেন, এক্ষুনি মুহাম্মদ ঢুকে পড়বেন এবং আমাদের সব শেষ করে দেবেন, আমরা অনেক কষ্ট দিয়েছি মুহাম্মদকে। হুজুর দেখলেন সাহাবায়ে কেরামের দিকে, সাহাবায়ে কেরাম দেখলেন হুজুরের দিকে। রাসূলে পাক বললেন, যাবেন কোথায় মা? বলে, বাবা ওই যে পাহাড় দেখা যাচ্ছে, ওই পাহাড়ে ওই পারে আমার ছেলেপুলেরা আছে, আমি ওই দিকে চলে যাব, না জানি কখন মুহাম্মদ চলে আসেন। হুজুর হাসলেন, বললেন যে মা আমি তোমায় পৌঁছে দিই, আমার কাড়ে খাড়ে এসো, আমার কাঁধে এসো। পারবে গো কেউ? কেউ নিজের শত্রুকে, যারা রাসূলে পাক যখন নামাজ পড়ছেন উঠে নাড়ি ভুঁড়ি তার পিঠে রেখে দিচ্ছে, হুজুর যে পথ থেকে যাবেন সেই পথে কাঁটা বিছিয়ে দিচ্ছে, হুজুর যে পথ থেকে যাবেন সেই পথে গাড্ডা খুঁড়ে তার মধ্যে পল্লব ছুরি তলোয়ারের লোক গেড়ে গেড়ে রাখছেন, যাতে করে গিয়ে গাড্ডার মধ্যে পড়ে গিয়ে রাসূলে পাক জখমি হয়ে যান। হুজুর সবকিছু জানতেন, দেখার পর হুজুর বললেন, না আমি পৌঁছে দিচ্ছি তোমাকে। লিয়ে রাসূলে পাক খাড়ে বুড়িকে বসালেন, বুড়িকে নিয়ে যাচ্ছেন। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর ও আমাকে দিয়ে দেন হুজুর, আমি পৌঁছে দিই, ওই পাহাড় পার আমি করে দিই। রাসূলে পাক বলছেন, না আমার ভয়ে বুড়ি পালাচ্ছে, আমানত আমার তোমাদের না, আমি পৌঁছে দেব। রাসূলে পাক পৌঁছাতে গেলেন, হলো ব্যাপারটা উল্টা। ওদিকে যারা দেখছিল তারা তো চিন্তই, তারা দেখে যে দুশ্মনের মাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘাড়ে করে নিয়ে চলে আসছেন আমাদের কাছে। হুড়মুড় করে দৌড়ালেন সবাই, এসে ছাপিয়ে পড়লেন কদমে পাকের উপরে এবং তারা এক বাক্যে বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ। কে আছে শত্রুকে মাফ করনে ওয়ালা? قال الله تبارك وتعالى والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين। যারা নিজের রাগকে খেয়ে ফেলে, নিজের শত্রুকে নিয়ে যারা নিজের রাগকে খেয়ে ফেলে, মানুষকে যারা ক্ষমা করে দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিজের বন্ধু করে নেন। আছো কেউ আল্লাহর বন্ধু হবার জন্য, তাহলে ক্ষমা করো শত্রুকে। হযরত উমরকে তো কাতল করতে পারতে, হযরত উমরকে খুব সহজে কাতল করতে পারতে, কিন্তু না, ঘাড়ে হাত রাখলেন, উমর কেমন আছো, চোখ লাল কেন? শুনেছি তুমি নাকি তোমার বোন এবং তোমার বোনের স্বামীকে মারধর করে এসেছ, খুব রেগে আছো নাকি? ভালো আছে শরীর তোমার? মোহাব্বতের সঙ্গে কথা বলার সঙ্গে বলে, হুজুর আমি তো আপনার কাতাল করতে এসেছিলাম, এখন আমি নিজের ইমান কাতাল করছি আপনার কদমে, আমি মুহর আমি কলমা পড়ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আখলাক তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, হুজুর বলেছেন আল্লাহর আখলাক রাসূলের আখলাক এক আখলাক, সেই আখলাকে তোমরা যদি নিজের আখলাক দুরুস্ত করতে পারো। বাংলাদেশের মধ্যে যা কিছু আজকে হচ্ছে ইনশাআল্লাহ তাআলা, যদি আমার হেঙ্গার মানুষ তাওহীদ পরাস্ত হয়ে যায়, রেসালাতের নবুয়তের যদি সত্যই যদি তারা যদি তার উপরে ঈমান এসে থাকে, সেই আলোকে বাংলাদেশ একটি ছোট্ট জায়গা আলোকিত হতে কোনো কিছু বাধা আসবে না কোথাও। বাবাজিরা মর্দ বর্তা গয়া ঝুঁ ঝুঁ গওয়া কি, যেমন যেমন ওষুধপত্র করতে লাগা গেল তেমনি তেমনি বিমারি বাড়তে লাগলো, অবস্থা তাই খনিয়ে এসেছে। আমি বলছিলাম আমি এদিক ওদিক থেকে, কারণ 8:10 হয়ে গেছে, অনেকক্ষণ আপনাদের সময় নষ্ট করব না, আমি কয়েকটা পয়েন্টের কথা বলেছি আপনাদের, যে আপনারা ছিলেন কোথায়, এসছেন কোথায়, কখন এলেন, এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা যে প্রথমে আমি বলেছিলাম যে আপনি বলে দেন, এ হাবিব আপনি বলে দেন, মাকবুল কথা এটা, আল্লাহ নিজে বলতে পারতেন কিন্তু যেহেতু আল্লাহ এখানে কারণ আছে বলতে বলেননি। আল্লাহ বলছেন কুল, এ হাবিব আমি বলছি না কিন্তু আপনি বলে দেন, আপনাকে হুকুম দেওয়া হলো আপনি বলে দেন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, আপনি বলে দেন যে আমি তোমাদেরই মতো একজন।
আর যখন আল্লাহর দিকে আল্লাহ জাতকে যখন জিজ্ঞেস করা গেল, হে আল্লাহ, এটা তো আপনি বললেন যে এ রাসূল আপনি বলেন যে আমি তোমাদেরই মতো একজন, তোমাদেরই মতো আমি একজন, আপনি কি বলেন আপনার হাবিবের ব্যাপারে, আপনার কি বক্তব্য? তাহলে আল্লাহ বলছেন যে ফাকালু আবাশিরুই ইয়াহদুনানা ফাকাফারু, সূরা তাগাবুন। যখন কাফেররা বলল যে সময় রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওহীদ ও রিসালাতের ওয়াহদানিয়তের যে সময় প্রচার করতে লাগলেন, এক খোদার দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেররা বলল যে এ তো আমাদেরই মতো একজন মানুষ, এর কাছ থেকে আমরা হেদায়েত কি পাবো? এটি কোরআনে পাক, আপনারা হাফেজে কোরআনও বসে আছেন, আলেম বসে আছেন, এ তো আমাদেরই মতো একজন। ফাকালু আবশিরু ইয়াহদুনানা ফাকাফারু, এ তো আমাদেরই মতো একজন মানুষ, আমি যেমন তিনি তেমনি, আমাদেরই মতো একজন মানুষ। এখানে ফাকাফারু শব্দটি এসেছে এই কথা বলার জন্য তাকে ইনকার করনে ওয়ালার মধ্যে আল্লাহ তাআলা নিয়ে নিলেন যে তিনি তার যে আসলিয়ত তার দিকে লক্ষ্য না দিয়ে নিজের আসলিয়তের দিকে লক্ষ্য দিলেন, কিন্তু আমারই মতো একজন। বড় ভাই এবং ছোট ভাইয়ের যা তফাৎ তাই এর মধ্যে আমাদের মধ্যে তফাৎ, এর চেয়ে বেশি না। বাবাজিরা যখন রাসূলে পাকের ব্যাপারে যখন আসবে খুব কেয়ারফুল, অত্যন্ত কেয়ারফুল, কারণ এই একটা এমন জিনিস যে এই নবীর কম্পেয়ার কোন নবী করতে পারেননি। এমন এমন ঘটনা সংঘটিত হয়েছে, যদি কুল ইন্নামা আনা বাশারুম এই কথাটি না আসতো তাহলে হয়তো অনেকে শিরক করে বসতো, মনে করতো যেভাবে আজকে অন্য হযরত ঈসা আলাইহিস সালাতু সালামকে আল্লাহর বেটা বলে যেভাবে আজকে মানা হচ্ছে হয়তো বা আমরাও সেভাবে মানতে বাধ্য হতাম, কারণ কাজটি এমন হয়েছিল। কতগুলো কাজ, যেমন খালি লোটা হাত ডুবিয়েছেন, আঙুল ডুবিয়েছেন, তার ভেতর থেকে এত পানি উবলে গেল যে পানি বয়ে চলে গেল কাফেরদের দিকে। কতগুলো কাফের সে পানি খাবার সঙ্গে সঙ্গে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চিৎকার করে উঠল। খালি লোটার মধ্যে একটা আমার তোমার মতো মানুষ হাত ডুবিয়ে দিল আর নদী বয়ে গেল, হোয়াট ইজ দ্যাট? সূরা কমর সাক্ষী দেবে, যারা চাঁদে গেছিল তারা সাক্ষী দেবে যে চাঁদ যে দু টুকরো হয়েছিল, তারা সাক্ষী দেবে যে চাঁদের মধ্যে আজ পর্যন্ত ফাটল দেখা দিয়েছে, দেখা ওটা দেখা যায় ফাটলের মধ্যে আছে। তোমার মতো আমার মতো একজন মানুষ। আবু জেহেল বলল কি একবার, ঠিক আছে আমি তো মনে করছি তুমি জাদুঘর, হ্যাঁ হাতের মধ্যে কাঁকড় কলমা পড়েছে, খুব ভালো কথা। তাহলে মোহাম্মদ, এসব জাদুর ব্যাপার স্যাপার, জাদু কিন্তু আসমানে চলে না। আর যদি তুমি পয়গম্বরই হয়ে থাকো তাহলে একটু চাঁদকে নড়িয়ে দাও তো। হুজুর হাসলেন এবং চাঁদকে নড়াবার তো দূরের কথা, হাত দিয়ে এইভাবে ইশারা করার সময় হলে সকল কামার, চাঁদ টুকরো হয়ে গেল, এদিকে চলে গেল ওদিকে চলে গেল, তারপরে যদি কেউ ইমান না নিয়ে আসতে চায় তার জন্য কি করতে পারা যায়? তো তোমার মতো আমার মতো একজন মানুষ আসমানের চাঁদকে টুকরো করে দিল। আজ এ ব্যাপারে নিকলসন এত সুন্দরভাবে, আমি জানি না আমার এখানে বোধহয় এখানে বাংলা একাডেমিতে তার বইয়ের নামটি আমি বলবো এর মধ্যে, সে বইটি হতে পারে ডিস্ট্রাকশন অ্যান্ড পিস, এই নামটি খুঁজে বার করবেন, দেখবেন ডিস্ট্রাকশন অ্যান্ড পিস এর মধ্যে এটি আছে। তো আমি বলছিলাম যে এভাবে একটি তোমার মতো আমার মতো মানুষ আঙুলের সারা চাঁদকে দুটুকরো করে দেয়, খালি লোটা দিয়ে পানি বইয়ে দেয়। হযরত আব্দুল মুত্তালিব বলছেন যে সময় মুহাম্মদ ভূমিষ্ঠ হলেন আমি রাত্রে দেখতে পেলাম যে কাবা মাকামে ইব্রাহিমের দিকে ঝুঁকে যাচ্ছে, সবাই সেজদা করে কাবাকে আর কাবা সেজদা করছে মুহাম্মদকে। আল্লাহ, কে জানে আল্লাহ কে, কে জানে মুহাম্মদকে? মুহাম্মদ সে সিফত পুছো খুদা কি, আর খুদা সে পুছ লো শানে মুহাম্মদ। এনার প্রশংসা উনি করতে পারেন আর ওনার প্রশংসা ইনি করতে পারেন। আমাদের কারুর
इंसान क्षमतार बाहरे आज যদি মোহাম্মদ মোহাম্মদ থেকে মিমটি বাদ দিয়ে দেওয়া যায় তাহলে দেখবে আলিফ লাম ইস্তিগরাকি বাদ দিলে কোরআন আরম্ভ হচ্ছে হামদিরে আলিফ লাম ইস্তিগরাকি বলা হয় যদি আলিফ লাম ইস্তিগরাকি বাদ দিয়ে যাও তাহলে দেখবে যে হাম শব্দটি রয়ে গেছে এবং কোরআন আরম্ভ হচ্ছে হাম থেকে তা ডাক এই কথা বলতে গেলে আমার অন্যদিকে চলে যেতে হয় এবং এই ধরনের রাত শেষ হয়ে যাবে আর বকবক করতেই থাকবো তোমরা শুনতেই থাকবে তোমাদের সময় নষ্ট করবো না আমি বলবো বাবাজি আল্লাহর ওয়াস্তে আপনারা সবসময় যদি এই কথাগুলো বুঝতে চান আমি তো বুঝতে পারিনি বুঝতে চান আল্লাহ যদি রহমত চান আমার প্রিয় বাংলাদেশ আমি জোরপুরি ইউপির মানুষ বাংলা শিখেছি তোমাদের কাছ থেকে তোমরা আমার ওস্তাদ তোমাদের সঙ্গে কথা বলার জন্য আমি বাংলা শিখেছি জানি না বাংলা বলতে পারছি কিনা তোমাদের সঙ্গে আর একমাত্র কারণে যে আমি সিনার মধ্যে থেকে যা বন্ধ করে যদি নিয়ে আসি তোমাদের কাছে রেখে দেবো এর মধ্যে যদি তোমরা কেউ ভুল করতে পারো আমার আমাকে ইসলাম করে দিও আমাকে শিখিয়ে দিও আমি শিখতে চাই আমি শেখাতে চাই না তবে আমি তোমাদের বলতে চাই যে তোমরা বাংলাদেশি জন্মগত বাংলাদেশি আমার প্রিয় বাংলাদেশিরা আমার মুর্শিদ আমার দ্বিতীয় মামাজান মানে সেকেন্ড সন অফ হযরত আলী শাহ জৌনপুরি রহমতুল্লাহ আলাইহ আমার প্রথম মুর্শিদ হযরত আল্লামা আব্দুল আউয়াল জৌনপুরি রহমতুল্লাহ আলাইহ বাংলাদেশি জন্মগ্রহণ তার জন্ম বাংলাদেশে চট্টগ্রামে সন্দ্বীপে এটা তোমরা জানো চট্টগ্রামে আমার আমি একজন বাংলাদেশি আমার দাবি বাংলাদেশের মধ্যে আছে তোমাদেরও আমার দাবি আছে কতদিন তোমরা আল্লাহর নজর থেকে দূরে পালাবে ইয়া মাশার জিন্নাওয়ালিনস নিস্তাতাতুম আন তানফুযু মিন আত-তারি সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান কব তক তুম ভাগতে রহোগে আল্লাহ কি সালতানত সে কহাঁ ভাগ কর যাওগে এ জিন ऐ इंसान अगरचे तुम लोग अल्लाह की नजर से दूर हटना चाहो भागना चाहो तो तुम अल्लाह की निगाह से दूर हट नहीं सकते तुम भाग नहीं सकते उसकी सल्तनत से तुम भाग नहीं सकते वो पकड़ लेंगे तुम्हें बुझते पहले तो बाबा जीरा कोनो माते पालाते पार बिना तार गिरफ्ते आधार आगे बावजूद थे को अमार अनुरोध तुम्हारे जन्म कत बारे बोले गेलाम যদি তোমরা চারটি খানি লোক আল্লাহর প্যারা হয়ে যাও আল্লাহর নূরে নূরানি হয়ে যাও তাহলে তোমাদের নূরে যে পাড়ায় তোমরা থাকো সেই পাড়াটি নূরানি হয়ে যাবে ওই পাড়ার বরকতে আমার বাংলাদেশের অন্য পাড়ার নূরানি হয়ে যাবে আবার ওই পাড়ার নূর দিয়ে আমার পুরো বাংলাদেশটা নূরানি হয়ে যাবে একটা চেরাগ লক্ষ লক্ষ চেরাগ জ্বালাতে পারে যার জন্য তোমরা আল্লাহর নূরে নূরানি হয়ে যাও ইনশাআল্লাহ তাআলা তোমাদের নূরে আমার বাংলাদেশ নূরানি হয়ে যাবে তোমরা আমার মা বোনের ইজ্জত করো তোমরা সকলে তোমরা জানো নারীর মর্যাদা কি আমরা সকলে আজ যারা আমরা বুক চাপড়ে কথা বলছি আমরা সবাই ওই মেয়েটির কোলে মানুষ হয়েছি ওরা আমাদের মা সর্বপ্রথম তোমরা আলেম হও তোমরা কারি হও তোমরা পীর হও যা হও না কেন কিন্তু তোমাদের স্থান ছিল সর্বপ্রথম নারীর কোল নারী তোমাদের কোলে করে মানুষ করেছে এর জন্য নারী জাতি হচ্ছে তোমাদের মা আমাদের মা তাদের সম্মান দিও তাদের অসম্মানিত করো না যদি ভুল হয়ে যায় তাদেরকে মাফ করে দিও তোমরা দুটি কথা মনে রেখো অপরকে মাফ করবে এবং তোমরা তাদের সঙ্গে তারা যদি তোমাদের করে তাদের তারা যদি তোমাদের উপরে কোনো জুলুম করে তোমরা মাফ করবে আর তোমরা ওদের উপরে শাফকাতের হাত বাড়াবে মোহাব্বতের হাত বাড়াবে সেই জাতিকে তোমরা যে মর্যাদা রাসূলে পাক দিয়েছিলেন সেই মর্যাদা তোমরা তাদেরকে দেবে তাদের সম্মান করবে যারা নারী জাতির সম্মান করে না যারা বাচ্চাদের মাসুম বাচ্চাদের স্নেহ করে না আর যারা বুড়াদের
অযোগ্যদের সম্মান করে না, তারা আমার না, রাসূল পাক বলেছিলেন, তারা আমার না। যারা বড়দের সম্মান করে না, নারীদের মর্যাদা দেয় না, যারা বাচ্চাদের স্নেহ করে না, তোমরা জেনে রেখো তারা আমার না। যখন রাসূল পাক না করে দেবেন তখন আল্লাহ কি হাঁ করবে? বাবাজি, আল্লাহ হাঁ করতে পারে না। যার জন্য তোমরা সবসময় পবিত্র থাকবে, ওয়াজু রাখবে, পঞ্চগানা নামাজ পড়বে, যদি পারো তাহাজ্জুদ পড়বে, এবং তোমাদের আমি যেটা বলে গেছিলাম আবার বলে যাচ্ছি, পাস অ্যান্ড পাস, নিঃশ্বাস ছাড়ার সময় লা ইলাহা, নিঃশ্বাস টানার সময় ইল্লাল্লাহ, এইটি সব সময় জারি রাখবে। এই যে জিকিরের নাম হচ্ছে পাস অ্যান্ড পাস, ইনশাআল্লাহ তাআলা দেখবে তোমাদের অন্তরের ওয়াজু হবে জিকির দিয়ে, বাইরের ওয়াজু হবে পানি দিয়ে। অন্তর বাইরে যদি এই দুটো জিনিস পবিত্র না হয় তো শুধু পানি দিয়ে ওয়াজু করে কোনো মানুষ পবিত্র হতে পারেনি আজ পর্যন্ত। যদি অন্তর না পাক থাকে, বাইরের পাকিজগিকে নিয়ে তোমরা কি করবে? তো অন্তরের পবিত্রতা, অন্তরের ওয়াজু হলো আল্লাহর জিকির, আর বাইরের ওয়াজু হলো পানি। এর দিয়ে তোমরা অন্তর বাইরের পরিষ্কার করে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য তোমরা প্রস্তুত হয়ে যাও। রব্বুল আলামিন তোমাদেরকে এবং তোমাদের ওয়াসিলায় আমাকে, যারা হাজির হতে পারেনি তাদেরকে রব্বুল আলামিন সিরাত মুস্তাকিমের উপরে চলার তৌফিক দান করুন। ওয়া আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটি আর কথা বলে আমি শেষ করে দিই, আমার মনে পড়ছিল না, প্রধান জিনিস হলো হালাল রুজি। আমি শেষ করে আবার আরম্ভ করছি, হালাল রুজি যদি না হয় তাহলে কোনোদিন কল্প পরিষ্কার হবে না। আমি জানি না তোমাদের সরকারের কোনো লোক এখানে আছে কিনা, আমি সরকারকে বলতে চাই, তোমাদের বলতে চাই, আমার কথা সরকার পর্যন্ত পৌঁছে দাও। আমি ধর্মমন্ত্রীকেও চিঠি লিখেছিলাম, উত্তর পাইনি। আর তোমাদেরকে অনুমোদন করা জুয়া খেলানো হচ্ছে আমার রাজধানীতে 10 টাকায় 30 লক্ষ টাকা। আমার পুরো বাংলাদেশের আলেম মুফতিদের চ্যালেঞ্জ করে আমি বলছি যে তোমরা কোনো মতে আমাকে এই 10 টাকার মধ্যে 30 লক্ষ টাকা যে পুরস্কার পাওয়া যাবে এটি জায়েজ করে আমাকে দেখিয়ে দাও। আছো কেউ এখন এখানে যে এটি এই টাকাটি জায়েজ হবে? কেউ নাই এখানে। তো এই হারাম অনুমোদন জুয়া যে তোমরা খেলছো, খেলাচ্ছ, আর আমার মাসুম মুসলমানদেরকে হারাম খাওয়াচ্ছ, ওদের কালব তো এমনি অন্ধকার। ওয়ালাইকুম রহমতুল্লাহ, কারি ওবায়দুল্লাহ সাহেব সালাম করে শেষ করে দেবেন। এখন মিলাদ হবে, মিলাদ পরিচালনা করবেন কারি মোহাম্মদ ওবায়দুল্লাহ। من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين، وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على سلام عليك يا رسول، سلام عليك يا حبيب، سلام عليك، صلوات الله عليك. أمي صلوا عليه وآله، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. اے جائے رب میری درود و سلام، برگزیدہ نبی پہ اپنی مدام، کن صدا او کبر یم دہاز مشکو نبی. اور کوشی کرے دعا کری سلام کوشی کرے. اللهم ربنا آمين. بسم الله الرحمن الرحيم.
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين الله فاق আমাদের উপর আমরা অত্যাচার করেছি, আমরা অন্যায় আমরা অপরাধ করেছি, নিজেদের উপর নিজেরা সমগ্র বিশ্ব মুসলমানকে তুমি মাফ করে দাও। আল্লাহ পাক সমগ্র বিশ্ব মুসলিম জাতি প্রহা জাহানের প্রতি তোমার খাস রহমত নাজিল করো, দুনিয়ার সকল মুসলমানদের মাফ করে দাও। আল্লাহ আমরা যারা বেনামাজি আমাদের নামাজি বানিয়ে দাও, আল্লাহ যারা আমরা এখনো ইমানদার হয়নি বেঈমান আমাদের ইমানদার বানিয়ে দাও। আল্লাহ পাক পবিত্র কালাম কোরআন করিম পড়ার শিকার উপর আমল করার তৌফিক দান করো। তোমার মোহাব্বত তোমার হাবিবের মোহাব্বত তোমাকে যারা ভালোবাসে তাদের মোহাব্বত আমাদের অন্তরে পয়দা করে দাও। আল্লাহ পাক তোমার নবী পদাঙ্ক অনুসরণ করে চলার তৌফিক দান করো। আল্লাহ পাক তোমার নবীর উম্মতের প্রতি রহম করে দয়া করো। আল্লাহ পাক তোমার উম্মতের সকল বিপদ আপদ দূর করে দাও। আল্লাহ পাক মুসলমানদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আল্লাহ পাক সমগ্র বিশ্ব মুসলিমের তুমি হেফাজত করো। মজলুম মুসলমানদের ফরিয়াদ কবুল করো। আল্লাহ পাক বিপদগ্রস্ত মুসলমানদের বিপদ দূর করে দাও। আল্লাহ পাক পরিশান হওয়ার মুসলমানদের পরিশানি দূর করে দাও। আল্লাহ পাক হায় আল্লাহ দুনিয়ার সকল মুসলমানদের এক এবং নেক বানিয়ে দাও। আল্লাহ পাক সমগ্র বিশ্ব মুসলমানদের তওবা নসিব করো, আমাদের তওবা নসিব করো। আল্লাহ পাক তোমার জিকিরে তোমাকে স্মরণ করার তৌফিক দান করো, আখিরাতের ফিকির করার তৌফিক দান করো। আল্লাহ পাক দুনিয়ার সমস্ত মুসলমানদের সমৃদ্ধি দান করো। আল্লাহ পাক বাংলাদেশের মুসলমানদের সমৃদ্ধি দান করো। আল্লাহ পাক দুনিয়ার মুসলমানদের প্রতি শান্তি, দুনিয়ার মুসলমানদের দেশগুলোর উপর শান্তি নাজিল করো, বাংলাদেশের মুসলমানদের প্রতি শান্তি নাজিল করো। আল্লাহ পাক আয় আল্লাহ আমাদের জীবন ও সম্পদের নিরাপত্তা দান করো। আল্লাহ পাক নফস শয়তান জিন শয়তান মানুষ শয়তানের সমস্ত চক্রান্ত থেকে আল্লাহ আমাদের ঈমান তুমি হেফাজত করো। আসমানি জমিনি সকল বালা মুসিবত থেকে আমাদের হেফাজত করো। আল্লাহ পাক আমরা গুনাহগারদের পক্ষ থেকে অগুণিত অসংখ্য সালাত সালামের হাদিয়া সুনান মদিনার রওজা পাকে কালী কমলিওয়ালা সরদার দুজাহা মদিনাকে মাওলাকে দরবারে পৌঁছা দে। আল্লাহ পাক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দরবারে গুনাহগারদের সালাম পৌঁছিয়ে দাও। আল্লাহ পাক আমরা তোমার হাবিবকে দেখতে পাইনি, আল্লাহ পাক তোমার দরবারে আমাদের বিনতি কাকুতি। আল্লাহ দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে আল্লাহ একবার তোমার হাবিবের নূরানি চেহারা কানা আমাদের স্বপ্ন যুগে দেখিয়ে দিও। আল্লাহ পাক তার সঙ্গে মোহাব্বত রাখার তৌফিক দিও, যেন মৃত্যু বরণ করার পর তাকে বরযখী জিন্দেগি তার ছবিখানা দেখে তাকে আমরা চিনতে পারি। আল্লাহ পাক তোমার মোহাব্বত তোমার হাবিবের মোহাব্বত তোমার কাছে কামনা করি। আল্লাহ পাক আল্লাহুম্মা ইন্না নাসআলুকা হুব্বাক ওয়া হুব্বা রাসূলিক ওয়া হুব্বা মা ইউহিব্বুক। আল্লাহ পাক সারা দুনিয়ার মুসলমানদের মধ্যে হেদায়েত আম করে দাও। মুসলমানদের সঙ্গে আল্লাহর রহম করমের ব্যবহার করো। আল্লাহ পাক মুসলমানদের সাথে দয়ার ব্যবহার করো। আল্লাহ পাক আমাদের সাথে ক্ষমার ব্যবহার করো। আল্লাহ পাক আমাদের সব কিছু বলতে বলতে আমাদের ক্ষমা করে দাও। আমাদের জানা অজানা গোপন প্রকাশ্য ছোট বড় শিল্প উপর বেদাত সব রকম অপরাধ ক্ষমা করে দাও। আল্লাহ পাক আমাদের রুজি রোজগার বরকত দান করো। আল্লাহ হাম বে পানা হে হামে পানা দে, আল্লাহ হাম বে সাহারা হে হামে সাহারা দে। আল্লাহ পাক আয় আল্লাহ দুনিয়ার মজলুম মুসলমানদের সাহারা দান করো। আল্লাহ পাক আমাদের আশ্রয় দান করো। আমরা কাঙ্গাল আমরা ভিখারি, তুমি বাদশা বানানোওয়ালা, তুমি একমাত্র প্রাচুর্যের অধিকারী। আল্লাহ পাক মেহরবানি করে আমরা গরিব আমরা ফকির আমরা কাঙ্গাল আমরা ভিখারিদের আল্লাহ খালি হাতে ফিরিয়ে দিও না। আল্লাহ পাক আয় আল্লাহ রব্বুল আলামিন আয় আল্লাহ যখনই আমরা দুনিয়াতে বেঁচে থাকবো আমাদের ইসলামের জিন্দেগিগুলো বাঁচিয়ে রেখো, আর যখন আমরা এই দুনিয়া থেকে বিদায় নেবো ঈমানের সঙ্গে আমাদের তুলে নিও। আল্লাহ রাব্বুল আলামিন সাকরাতুল মউত থেকে আমাদের রেহাই দিও, মৃত্যুর আগে আমাদের তওবা নসিব করো। আল্লাহ পাক আমাদের আমাদের ছেলে মেয়ে স্ত্রী পরে সকলকে দিনদার রোজগার মুত্তাকিন বানিয়ে দিও। তোমার অলিদের সঙ্গে আমাদের সোহবতে তৌফিক দান করো। আল্লাহ পাক আমাদের কবরের মাটি বানাবার আগে আগে তুমি পবিত্র পরিষ্কার পরিচ্ছন্ন করে নিও। আল্লাহ পাক যখন এই দেহ থেকে শেষ নিঃশ্বাস বেরোবে তখন যেন ঈমানের সঙ্গে বেরোয়। আল্লাহ মরণকালে তোমাকে স্মরণ করার তৌফিক দিও। রব্বুল আলামিন আমাদের শেষ নিঃশ্বাস কলমার উপর বেরোয়। আল্লাহ পাক তুমি আমাদের দোয়া কবুল করো, তোমার হাবিবের ওসিলায় সমস্ত আম্বিয়া আউলিয়াদের ওসিলায় আমরা গুনাহগারদের দোয়া কবুল করো। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম وتب علينا إنك أنت التواب الرحيم.
واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. শ্রদ্ধেয় সুজীবৃন্দ, আমরা সামান্য একটু মিষ্টির আয়োজন করেছি। আপনারা যে জায়গায় বসে আছেন ওইখানে থাকবেন, আমরা পৌঁছে দেব। আর এই সাথে পবিত্র ঈদে মিলাদুন্নবীর উপলক্ষে আলোচনা অনুষ্ঠান এবং মিলাদ মাহফিল এখানে শেষ হলো। আল্লাহ আপনাদের সুস্থ রাখুন, সুন্দর রাখুন।